সরকার পতনের পর গত কয়েকদিন ধরেই দেশে বেড়েছে ডাকাতের উৎপাত। অনেক জায়গায় ডাকাতি করতে এসেও ধরা পড়ছেন তারা, আর এই ডাকাতদের রুখে দিতেই সরব শোবিজের তারকারা। সম্প্রতি দেখা গেছে মধ্যরাতে বটি হাতে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ডাকাত প্রতিরোধে সাধারণ মানুষের সঙ্গে রাতভর দা বটি হাতে নিয়ে এলাকায় নির্ঘুম রাত কাটিয়েছেন এই অভিনেত্রী। ফেসবুক স্টোরিতে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেন, মাঝরাত। এ সময় তার সঙ্গে ছিলেন তার প্রতিবেশী মোহনা সুলতানা জুই। বাঁধন ছাড়াও রাতে রাস্তায় দেখা গেছে অভিনেত্রী নীলঞ্জনা নীলাকে। 9 আগস্ট দিবাগত রাতে নীলা ফেসবুকে একটি ছবি পোস্টে লিখেছেন, ছিলাম নায়িকা, হয়ে গেলাম নাইট গার্ড। নীলঞ্জনা নীলার এই পোস্টে অনেকে প্রশংসাসূচক মন্তব্যও করেছেন। তার ফেসবুক ঘুরে দেখা গেছে আরও অনেক রাত জাগা পোস্ট। সরকার পতনের পর থেকেই সাধারণ মানুষের পাশাপাশি এভাবেই সচেতন নাগরিকের দায়িত্ব পালন করছেন অনেক তারকা। মেহেরা রহমান, সিমরান, আরটিভি।